আমার শাকসবজি আমি ফলন করি, আমি 50টা লাউ গাছ লাগাইছি, 100টা মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, 100টা চাল কুমড়া গাছ না লাগাইছি। এইভাবে আমরা যদি নিজেরা নিজেদের খাবারগুলো উৎপাদন করে খাই, তাহলে কিন্তু আপনারা ঔষধি গুণ আমরা 100-তে 100% পাবো। নিজের বাড়ির যে লাউটা, নিজের বাড়ির যে চালকুনাটা, নিজের বাড়ির যে টমাটো, নিজের বাড়ির যে বেগুন, এটার স্বাদই আলাদা। এই যে স্বাদ, স্বাদটার কারণটা কী? এটার যে শ্বাসপ্রদ, মায়ের কাছে থাকলে যেই শক্তিটা আমরা পাই, মাটির কাছে থাকলে সেই শক্তিটা পাই। যারা আমরা ভালোবাসি মাটিকে, যারা আমরা ভালোবাসি গাছকে, তারা আছি আমরা মায়ের কাছে, আমরা আছি দেশের কাছে। কারণ এগুলো মনে হয় যে মা, মাটি, দেশ আমাকে চতুর্দিক থেকে জড়াইয়া ধরতেছে। ওই এই ভালোবাসাটা নিয়ে আমরা যদি এই যারা 21টা ডিস্ট্রিক্ট এই পদ্মা সেতু দ্বারা উপকৃত হইতেছে, এটা জাতির হাজার হাজার কোটি টাকা এখানে ব্যয় হয়েছে, আমরা যদি একটু গ্রামে ফিরে যাই, আমাদের এই শহরের যে লোডটা 21টা ডিস্ট্রিক্টের, কমপক্ষে এই শহরের 40 লক্ষ লোকের বসবাসটা 21টা ডিস্ট্রিক্টে চলে গেলে শহরটা অনেক হালকা হবে। এরকম সবাই আমরা যদি চলে যেতে পারি গ্রামের দিকে, তাহলে কিন্তু গ্রাম উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, বেকার সমস্যার সমাধান হবে, কৃষিতে আমরা বিপ্লব আনতে পারবো, শিক্ষায়ও আমরা বিপ্লব আনতে পারবো। শহরের শিক্ষিত লোকরা গ্রাম গেলেই তো শিক্ষায় বিপ্লব হবে, কৃষিতে বিপ্লব হবে, সামাজিক বিপ্লব হবে, সামাজিক দুর্নীতিটা চলে যাবে, মাদকাসক্তরা দূরে চলে যাবে, ধূমপায়ীরা দূরে চলে যাবে, তামাককে আমরা না বলবো, ধূমপানকে আমরা না বলবো, যত ধরনের এডিকশন আছে এর বিরুদ্ধে আমরা গ্রামে গেলেই কিন্তু রুখে দাঁড়াতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।